সর্বমঙ্গলা 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 কি 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 হয়েছে তোমার সর্বমঙ্গলা কোন ভয়ের কিছু নেই তো মানে কাজগুলো সব বার করা গেছে তো লাকিলি চোখে কোনো কাজ ঢোকেনি তাহলে চোখটাকে হয়তো বাঁচানো যেত না বলছিলাম যে ডাক্তারবাবু আর কোনো ভয় নেই তো সর্বমঙ্গলা ভালো হয়ে যাবে হ্যাঁ সরি এখনো কিছু গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না কারণ একটা বড় সমস্যা রয়ে গেছে আবার আবার কি সমস্যা মাথার পেছনে ক্রিটিক্যাল জায়গায় একটা কাঁচ ঢুকে আছে আর কন্টিনিউয়াস সেখান থেকে ব্লিডিং হচ্ছে ওটা কোনোভাবে অপারেশন করে বের করা গেল না সেই রিক্স এখনই নেওয়া যাচ্ছে না কারণ এমনিতেই ওনার আজ প্রচুর ব্লিডিং হয়েছে ভেতরে অনেকটা ইঞ্জুরি আছে কিছুদিন রেস্ট দিয়ে সেই ব্লিডিং কন্ট্রোল করে স্ট্রং অ্যান্টিবায়োটিক চার্জ করে ইঞ্জুরিটা কিছুটা কন্ট্রোলে এলে তবেই অপারেশনের চান্স নেওয়া যেতে পারে যদি আপনারা সেটা চান আমরা চাই মানে আমরা তো চাইবই আমাদের পেশেন্ট যাতে ভালো হয়ে যাক হ্যাঁ সেটা তো চাইবেনই কিন্তু পরের অপারেশনটা খুব রিস্কি সাকসেসফুল না হলে বড় বিপদ ঘটে যেতে পারে আপনি কি সাজেস্ট করছেন মানে এইসব ব্যাপারে আমাদের তো অত এক্সপিরিয়েন্স নেই আপনি যেটা বলবেন আমরা সেটাই করব না না অপারেশন করলে আবার যদি উল্টো হয়ে যায় খারাপ হয়ে যায় তাহলে অপারেশন করলে খারাপ হয় ভালো তো হতে পারে আর অপারেশন না করলে তো সব শেষ কি ডাক্তারবাবু আমি আমি ঠিক বলছি তো হ্যাঁ মাথায় অমন একটা কাঁচের টুকরো ঢুকে গেলে কেউ তো বেঁচে থাকতে পারে না পেশেন্টকে বাঁচাতে হলে মাথা থেকে কাঁচের টুকরোটা বার করতেই হবে তবে আপনারা যদি মনে করেন পেশেন্টকে অন্য জায়গায় শিফট করবেন তাহলে আপনারা বন দিয়ে নিয়ে যেতে পারেন আমরা পেশেন্টকে রিলিজ করে দেবো আর আমাদের উপরে যদি ভরসা রাখেন তাহলে এখানেই অপারেশনের জন্য বন দিতে হবে আপনারা আজ বন দিলে আমি দিন দুয়েকের মধ্যেই অপারেশনটা করতে চাই সব কিছু তো আর আমাদের হাতে থাকে না তবুও আমরা চেষ্টা করতে পারি ওই কাঁচের টুকরোটা বের করতে না পারলে ওনাকে কিন্তু বাঁচানো যাবে না যত দেরি করবেন পেশেন্টের লাইফ রিস্ক ততই বেড়ে যাবে অপারেশনের প্রিপারেশন নিতে অ্যাটলিস্ট দিন দুয়েক লাগবে এবারে আপনারা ভেবেচিন্তে আপনাদের ডিসিশন জানান কি করা যায় বলতো দেবেশ আমাদের তো একটা কিছু ডিসিশন নিতে হবে মানে সময় চলে যাচ্ছে কি যে বলি মানে এই ডিসিশনটা অনিশকে নিতে হবে বেচারা অনিশ কান্দিলাল কে আছেন ওই তো উনি উনি আমার থেকে ভাড়া নিয়েছিলেন ম্যাটার রোডটা আপনি ম্যাটার রোডের মালিক কি গাড়ি ভাড়া দিচ্ছেন দাদা গাড়ি সার্ভিস সার্ভিস করান না আর কি ড্রাইভার পাঠিয়েছেন কলকাতা থেকে হাওড়া যেতেই গাছে ধাক্কা মেরে দিল ড্রাইভারের কোনো দোষ নেই গাড়িটাও সার্ভিস করা ছিল পেপারসপত্র সব ওকে আছে তাহলে অফিসার অ্যাক্সিডেন্টটা হলো কি করে গাড়ির ব্রেকের তারটা গাড়িতে নেই ওটা কেটে নেওয়া হয়েছে তার কেটে খুলে নেওয়া হয়েছিল কি বলছেন কি আপনি হ্যাঁ আমি সম্পূর্ণ ঠিক কথাই বলছি ব্রেকের তারটা ছিল না বলেই গাড়িটা কোথাও ব্রেক চেপে দাঁড়াতে পারেনি ড্রাইভার যথাসম্ভব চেষ্টা করেছিল সব কিছু বাঁচিয়ে যাওয়ার জন্য শেষ পর্যন্ত স্পিডটা কন্ট্রোল করতে না পেরে গাছে ধাক্কা মারে গাড়ির ব্রেকের তার কিছুতেই কাটা থাকতে পারে না গাড়ি গ্যারেজ থেকে প্রথমে আমাদের ফ্যাক্টরিতে আসে সেখানে ধূপকাঠি লোড হয় তারপর আমাদের বাড়িতে যায় সেখানে পুজো টুজো হয় তারপর গাড়ি 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 নিজের কাজে বেরিয়ে পড়ে গাড়ির ব্রেকের তার যদি কাটা থাকতো তাহলে এইসব কিছু হতো কি করে হ্যাঁ কি করে হতো আমি তো ওনাকে ওটাই বলছিলাম গ্যারেজ থেকে যখন গাড়িটা বেরিয়েছিল একদম ওকে ছিল আর ড্রাইভার ব্রেক চেক না করে গাড়ি নিয়ে বেরোবেই বা কেন কিন্তু আপনি তো নিজের চোখেই দেখলেন যে ব্রেকের তারটা গাড়িতে ছিল না ওটা তো রাস্তায় খুলে যেতে পারে না তার মানে নিশ্চয়ই কেউ তারটাকে কেটে দিয়েছিল কিন্তু অফিসার কে কাটবে আর কোথায় বা কাটবে আচ্ছা গাড়ি কোথাও দাঁড়ায়নি তো অনিশ হ্যাঁ তা তো আমি জানি না আমি জানি আপনাদের অনেক আগেই আমি হাসপাতালে এসেছিলাম
তারপর আমি থানায় গেছি ওদের দুজনকে দেখার পর। আমার ড্রাইভারের জোর চোট লেগেছিল ঠিকই, কিন্তু ও সেন্সে আছে, ও কথা বলছে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম রাস্তায় কোথাও গাড়ি দাঁড় করিয়েছিলে, কিন্তু আপনাদের বাড়ি থেকে বেরাবার পর ও রাস্তায় কোথাও গাড়ি দাঁড় করায়নি। স্টার্ট নেওয়ার কিছুক্ষণ পরেই ও বুঝে গেছিলো যে গাড়ির ব্রেকে গণ্ডগোল আছে, কিন্তু তারটা যে কেউ খুলে নিয়েছিল সেটাও বুঝতে পারেনি। তাহলে তাহলে কোথায় গাড়ির ব্রেকের তারটা খোলা হলো? আপনাদের বাড়ির সামনে। আমাদের বাড়ির সামনে? তাছাড়া আর কোথায় হতে পারে আপনি বলুন? গাড়িটা যখন আপনাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল তখন তো ব্রেক চেপেই দাঁড়িয়েছিল, ন্যাচুরালি তখন নিশ্চয়ই ব্রেকেতে কোনো প্রবলেম ছিল না। ওখান থেকে স্টার্ট করার পর গাড়িটা আর ব্রেক ধরতে পারেনি, তবে তারটা নিশ্চয়ই আপনাদের বাড়ির সামনেই কাটা হয়েছিল। আর এটাও ক্লিয়ার যে তারটা কেটেছে সে খুব জেনে বুঝেই তারটা কেটেছে, যাতে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। কিন্তু কিন্তু এমন কাজ কে করতে পারে? আমরা প্রমাণটা করবো কি করে? নতুন করে প্রমাণ করার কি দরকার আছে? এর আগে সৌমিলি কি কি করার চেষ্টা করেছে সবকিছু আমরা জানি। বারবার ছোট বৌমার ক্ষতি করার চেষ্টা করেছে, ছোট বৌমাকে বিষ খাইয়ে খুন করার চেষ্টা করেছে, এসব তো আমরা পুলিশকে বলতে পারি। পুলিশ অন্তত সৌমিলিকে অ্যারেস্ট না করুক, ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ তো করতে পারে। বাবা, অ্যাক্সিডেন্ট কেস মানে তো পুলিশ কেস, তো পুলিশ কি এখনো হাসপাতালে গিয়ে পৌঁছায়নি? ওরা কি পুলিশকে কিছু জানায়নি? বাবা, দাদাভাই ফোন করেছিল, ফোন করে বললো যে পুলিশ এসেছে, আর পুলিশ এসে জানিয়েছে যে ম্যাটাডোরের ওই তারটা ছিঁড়ে গেছে বা কেটে গেছে, কিছু একটা হয়েছে, আর সেটা মাঝপথেই হয়েছে। মাঝপথেই হয়েছে না, আমাদের বাড়ির সামনে হয়েছে, তার কি প্রমাণ আছে? না না, সৌমিলিকে আমি কিছুতেই বিশ্বাস করি না। এই সৌমিলি কি কখনো সর্বমঙ্গলাকে বাঁচতে দেবে না? দেবে না, দেবে না। বাবার ধনে পোদ্দারি, তাই যারা নিজে পরিশ্রম করে নিজের পায়ে খেটে দাঁড়ায় সফল হয় তাদেরও সহ্য করতে পারছে না। আমি শিওর, আমি শিওর এই কাজটা সৌমিলি করেছে। তোমার কি মনে হয় অমিতা? আমার মনে হওয়াতে কি যায় আসে? সে এত ঠিক কথাই বলেছে, সৌমিলি তো আর নিজে হাতেই কাজটা করেনি, ও তো আর নিজে ব্রেকটা ফেল করায়নি বা ওই তারটার কি সব কেটে নিয়ে যায়নি। ও তো নিশ্চয়ই অন্য কোনো লোককে দিয়ে কাজটা করিয়েছে, ধরতে গেলে তো আগে সেই লোকটাকে ধরতে হবে। কিন্তু পুলিশ তো আর মুখের কথায় বিশ্বাস করে সৌমিলিকে গ্রেপ্তার করবে না। সেই তো, এসব নিয়ে আমাকে পুলিশের সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি এক্ষুনি পুলিশের সঙ্গে কথা বলছি। বাবা, ফোনটা করবে কোন থানায়? লোকাল থানায় তো ফোন করা যাবে না। ফোনটা করতে গেলে ওই যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে ফোন করতে হবে, আর সেখানে তো আমরা কাউকেই চিনি না। এই বলছি যে বাবা, আরেকটা কাজ কিন্তু করা যায়, হসপিটালে তো তোমার বড় ছেলে আছে, তাকে যদি ফোন করে সেদিনের ঘটনাটা বলা হয়, ওখানে তো পুলিশও আছে, ও তাহলে পুলিশের সাথে ব্যাপারটা নিয়ে কথা বলতে পারবে। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো, আমি সুরেশকে একটা ফোন করি। হ্যাঁ বলো বাবা। সুরেশ, অনিশ দেবেশ ওরা কোথায়? ওরা ওরা এখানে নেই বাবা, মানে মেয়েটার অবস্থা আরও ক্রিটিক্যাল হয়েছে, তো ওই সেই আরও একটা অপারেশনের জন্য ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছে। আরে, মেয়েটা খুব কষ্ট পাচ্ছে না রে। তবে ওকে যে কষ্ট দিয়েছে তাকে শাস্তি পেতেই হবে। তুমি কার কথা বলছো বাবা? সুরেশ, তুই তো ফোন করে বলেছিস যে গাড়ির ব্রেকের তারটা কেউ কেটে দিয়েছে, তার মানে তো একজনেরই নাম মাথায় আসছে, সৌমিলি, এছাড়া আর কেউ না। আমার তো রাজার কথা মাথায় এসেছিল। হ্যাঁ ঠিক, রাজা সৌমিলি দুজনে তো একসঙ্গে কাজটা করতে পারে, এর আগে তো বারবার ওরা দুজনে একসঙ্গে মিলে নানা রকম বদমাইশি করেছে। হ্যাঁ বাবা, এটা এটা তুমি ঠিকই বলেছ। ভাবছিস যখন তখন ওখানে যে পুলিশ আছে তাকে সবটা জানাচ্ছিস না কেন? সবটা খুলে বল তাকে, বিশেষ করে ছোট বৌমাকে যে সৌমিলি বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল সেগুলো বল, পুলিশকে বল, পুলিশ স্টেপ নেবে, অন্তত সৌমিলিকে ডেকে জিজ্ঞাসাবাদ তো করতে পারবে। পুলিশের জানা দরকার যে ছোট বৌমার শত্রু কারা, কারা এর পেছনে থাকতে পারে। অবশ্য কাজটা করে বোধহয় সৌমিলি বেশ আনন্দেই আছে, ও ভাবছে ওকে কেউ সন্দেহ করবে না, আমরা ওকে ধরতে পারবো না, কিন্তু আমরা ওকে সন্দেহ করছি, ওকে আমরা ধরবোই। হ্যাঁ,
হয়তো কোনো প্রমাণ রেখে কাজটা করেনি, কিন্তু পুলিশের মাথায় যদি আমরা সমীরের নামটা ঢুকিয়ে দিতে পারি তাহলে তদন্তের সময় ওদের সুবিধা হবে। তুমি তুমি একদম ঠিক বলেছো বাবা, আমি অফিসারকে এক্ষুনি সবটা জানাচ্ছি। আচ্ছা আমি না ফোনটা রাখছি, হ্যাঁ আমাকে যেতে হবে ওখানে। ঠিক আছে রাখ। সুরেশ গেল পুলিশের সঙ্গে কথা বলতে, কিন্তু আমি এই ষড়যন্ত্র কিছুতেই মেনে নেব না। আমার ছোট বৌমাকে কষ্ট দেওয়া, মেয়েটার মাথায় কাঁচ ঢুকে গেছে তোমরা জানো না। না আমি এই অপরাধীকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না।